সো বন্ধুরা, বাংলাদেশের বর্তমান নেটের স্পিড কিন্তু অনেক স্লো। জাস্ট আমরা কোনো কিছু ব্যবহার করতে পারতেছি না তেমন ভালোভাবে। তো নেটের স্পিড স্লোর কারণে কিন্তু আমরা ইন্টারনেট তেমন একটা ব্যবহার করে মজাও পাচ্ছি না। তো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে এমন একটা কাজ যেটা আপনার ব্রাউজারে গিয়ে করলে আপনার ফোনের ইন্টারনেট স্পিড কিন্তু 10 গুণ বৃদ্ধি পাবে, যার ফলে আপনার ইন্টারনেট কিন্তু অনেক বেশি সুপার ফাস্ট স্পিডে কাজ করবে। তো তখন আপনি যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার লোডিং ছাড়া। তো আপনার ফোন, ল্যাপটপ অথবা কম্পিউটার যে কোনো ডিভাইস না কেন, আপনি জাস্ট এই সিম্পল কাজটা অবশ্যই করতে ভুলবেন না। সো ফার্স্ট অফ অল, আপনি আপনার ফোন থেকে অথবা আপনার ল্যাপটপ বা কম্পিউটার ডিভাইস থেকে আপনাকে জাস্ট চলে যেতে হবে গুগলে বা ক্রোম বাজারে। তো ক্রোম বাজারে যাওয়ার পরে আপনি উপরে দেখবেন যে সার্চ বার বলে একটা অপশন আছে। তো সার্চ বার অপশনে জাস্ট আপনি সিম্পলি ক্লিক করবেন। এবার এখানে আপনাকে লিখতে হবে CHROME, তারপর ক্লোন, তারপর /, তারপরে ফ্লাক্স। তো এই লেখাটা লেখার পরে জাস্ট আপনি এন্টার করবেন কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে, এমনকি আপনার ফোন থেকে যদি করেন তাহলে আপনি জাস্ট সার্চে ক্লিক করবেন, দেন ওকে। সো এবার আপনার সামনে অসংখ্য অপশন চলে আসবে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, উপর থেকে দেখবেন যে সার্চ ফ্লাক্স। তো এই অপশন থেকে জাস্ট ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনাকে সার্চ করতে হবে। দেন এখানে আপনাকে সার্চ করতে হবে PARALLEL। তো এখানে প্যারালেল লেখার পরে দেখবেন যে এখানে প্যারালেল ডাউনলোডিং বলে একটা অপশন আছে। দেন এখান থেকে আপনি ডিফল্ট, বাই ডিফল্ট এটা ডিফল্ট অপশন সিলেক্ট করা থাকবে। দেন এখান থেকে আপনি ক্লিক করে অ্যানেবল করে দেবেন। সো এবার থেকে যদি আপনি ক্রোম ব্রাউজারে কোনো কিছু সার্চ করেন বা কোনো কিছু ব্রাউজ করেন তাহলে কিন্তু একদম সুপার স্পিড পাবেন।